এরপরে প্রশ্ন হলো, আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি, প্রশ্ন হচ্ছে এটা সুদ হলে আমাদের কিরকম পাপ হবে, এ থেকে উত্তরণের উপায় কি? সুদের টাকা এটা ভোগ করা জায়েজ নয়, হারাম, সুদের কারবার করাটাই হারাম। সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন, যত হারাম আছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা নাই। আমি প্রায় সময় বলি, আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনে আনছেন, 1 কেজি খাসির গোশত কিনে আনছেন, মুরগির গোশত কিনে আনছেন, এনে আপনি রান্না করে খেয়েছেন, তাহলে হালাল টাকায় না হারাম টাকায় টাকা উপার্জন করছেন হারাম পদ্ধতিতে। আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন, সেই ঘুষের টাকা দিয়ে আপনি আপনি গরুর গোশত কিনে এনে রান্না করেছেন, গুনাহ হবে, যেহেতু ঘুষের টাকা দিয়ে কিনছেন গুনাহ হবে, খানাটা হারাম হবে। কিন্তু এর কারণে গুনাহ যতটা হবে, আপনি হালাল উপার্জন করে শরীরে পরিশ্রম করে রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোশত কিনেন, তাহলে হালাল টাকা দিয়ে শুকরের গোশত কেনার চাইতে জঘন্য অপরাধ হবে। আমার কথা বুঝেন নাই? আপনি হালাল টাকা দিয়ে শুকরের গোশত কিনে খাইছেন, গুনাহ হবে কি হবে না বলেন? গুনাহ হবে কি হবে না? হালাল টাকা দিয়ে যদি আপনি শুকরের গোশত খান কিনে, তাহলে গুনাহ হবে। কিন্তু হালাল টাকা দিয়ে আপনি শুকরের গোশত কিনে খেলে যে গুনাহ হবে, আপনি সুদের কারবার করে ওই টাকা দিয়ে লাভের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে খান, গুনাহ তার চেয়ে বেশি হবে। কারণ এর চেয়ে বড় হারাম আর নাই। কোরআনে অন্য কোনো হারাম সম্পর্কে এতবার আল্লাহ সাবধান করেন নাই, যত বেশি সাবধান করেছেন। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার সামিল, অথচ এই সুদের কারবার আমাদের সমাজে নানাভাবে প্রচলিত। অতএব ব্যাংকে এইভাবে উপার্জন করলে সেটা হারাম হবে এবং সেটা সাধারণ হারাম নয়, কবিরা গুনাহ, মহাপাপ। এরপরে প্রশ্ন হলো, 7.5 তোলার স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে যাকাত দিতে হয়, কিন্তু 7.5 তোলা স্বর্ণের বর্তমান মূল্য প্রায় 6.5 লক্ষ টাকা, কিন্তু 52.5 তোলা রূপার মূল্য অনেক কম, তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী যাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই। কেউ বলল, কেউ বলেন 50,000 টাকা অথবা সমপরিমাণ অলংকার থাকলে যাকাত দিতে হবে, সঠিক উত্তর জানতে চাই। দেখুন, স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেসাবের কোনোটা, স্বর্ণ হলে 7.5 তোলা অর্থাৎ 85 গ্রাম, আর রূপা হলে 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে যাকাত ফরজ। এখন আমাদের যদি নাকের টাকা হয়, এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে, রূপায় কনভার্ট হতে পারে, এই জন্য সর্বনিম্নটা টাচ করলে যাকাত এসে যাবে। যেহেতু রূপার দাম কম, এই জন্য রূপারটা টাচ করলে যাকাত এসে যাবে। আর যদি কারো পিওর স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির আগ পর্যন্ত যাকাত হবে না। কিন্তু স্বর্ণ কিছু আছে, টাকা কিছু আছে, তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে যাকাত হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে শুধু, তখন 7.5 ভরির আগে যাকাত আসবে না। এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই, যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে, কিন্তু মাসালা এটাই এবং চূড়ান্ত সিদ্ধান্ত এটাই।